স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আমি কি সত্যি আর বেঁচে নেই? কোনো অস্তিত্ব নেই আমার? না। কে কে তুমি? কে? চিনতে পারছিস না আমিকে? দাদা? তাহলে মনে পড়লো, বল দাদাকে। তুমি এখানে? চিন্তা নেই, তোর দুনিয়ায় আমি আসিনি, তুই আমার দুনিয়ায় এসেছিস। মানে? সব মানে বুঝে কাজ নেই। আগে বলতো, মরতে গেলি কেন? জানি, শ্রীপর্ণা, অ্যাট লাস্ট মরে যাওয়ার পর ভগবান আমাদের এটুকু ক্ষমতা দেয় সব কিছু জানার। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল বল। ভেবেছিলাম নিজের হাতে নিজের বোনটার বিয়ে দেবো, পারলাম না, তুইও দিতে পারলি না। কি আর করা যাবে, যাক সে কথা। দাদা, বলছি কোনোভাবে কি আর ফিরে আসা যায় না? শোন, তোকে কটা গল্প বলি। কিসের? আরে শোন না, ভালো গল্প, আয়। এখন তো অনেক সময়। তোরও সময়, আমার তো কবে থেকে সময় চলছে, ফ্রি টাইম যাকে বলে। তাহলে শোন, বছর ধরে একটা কলকারখানায় কাজ করতাম। করোনার পর সব বন্ধ হয়ে গেছে। বাবা মা অ্যাক্সিডেন্টের পর 2 ভাইয়ের দায়িত্ব পুরোপুরি আমার। একজন স্কুলে পড়ে, আরেকজন বাইরে ডাক্তারি পড়ে। আমিও একসময় ভেবেছিলাম, কিন্তু ওই যে এক নামে রক্ষে নেই, সুগ্রীব দোসর, যেখানে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে নিজের ইচ্ছা দাম না দিলেও চলে। ভাইদের স্বপ্নটাই এখন আমার স্বপ্ন।
হ্যালো। হ্যাঁ রে, তোর চাকরিটা কনফার্ম? কালকে ইন্টারভিউতে আসবি আর স্যালারি বিষয়ে কথাবার্তা বলে নিবি, যা দেবে তোর হেসে খেলে দিন চলে যাবে আমার মতে। কি সত্যি বলছিস? থ্যাংকস ভাই, তুই যে আমার উপকার করলি আমি কোনোদিন ভুলবো না। কি বলছিস, তুই আমার বেস্ট ফ্রেন্ড, ভাইও বলতে পারিস, তোর জন্য আমি এটুকু করতে পারবো না? এমনি তো তুই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, জবটা তোকে না দেওয়া কোনো কারণ ছিল না। তোর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আচ্ছা এসব কথা বাদ দে, আগে বল তোর কাছে ভালো জামা আছে তো, মানে প্রপার ফর্মাল শার্ট আছে তো? ওখানকার স্টাফগুলো কিন্তু হাই প্রোফাইল সোসাইটি থেকে বিলং করে, তো ওখানে টিকে থাকার জন্য প্রপার ড্রেস আপ সেন্স থাকা খুবই দরকার। আই থিঙ্ক তুই বুঝতেই পারছিস পুরো ব্যাপারটা। চিন্তা করিস না, আমি সব জোগাড় করে নেব। আচ্ছা তুই বুঝতেই পারছিস এইটুকু ফর্মালিটি না মেনটেন করলেই নয়। আর হ্যাঁ একটা কথা, অফিসে তুই আমার জাস্ট কলিগ, কোনো বন্ধু না। ওইখানে গিয়ে তুই আমাকে আবার বিবেক বিবেক বলে ডাকিস না, মিস্টার সেন বলে ডাকবি, যাতে অফিসে কেউ বুঝতে না পারে তুই আমার বন্ধু। মেবি তুই ব্যাপারটা বুঝতেই পারছিস। হ্যাঁ রে বাবা, অফিসে দামি জামা কাপড় পরে যেতে হবে আমি বুঝেছি, তোকে চিন্তা করতে হবে না, অফিসে তোকে আমি চিনি না, ঠিক আছে? কাল দুপুর 12টা, আমি যতদূর জানি তুই যথেষ্ট পাঞ্চুয়াল, আশা করি তুই মানটা রাখবি। হ্যাঁ রাখছি রে, তাহলে কাল দেখা হবে। ওকে দাদা। হ্যাঁ তুই কি বিজি আছিস? না আমি আর বিজি, আয় বস। তোর কাজের খবর কি? এই কথাবার্তা চলছে, এই কালকে একটা ইন্টারভিউ আছে, আমার কথা বাদ দে, তুই কি বলবি বল। আসলে লালটু স্যার 200 টাকা বাড়িয়েছে, আগে তো 500 নিত, এখন 700 নেবে, আর একটা রেফারেন্স বইও কিনতে বলেছে। আসলে অনলাইনে তো ওইভাবে সেরকম পড়াশোনা হয়নি তাই। এটা বলতে এত লজ্জা পাচ্ছিস? না মানে বই কিনতে কত লাগবে সেটা আগে বল। ওই 600 টাকায় হয়ে যাবে। আচ্ছা আগে বইয়ের টাকাটা ধর, কালকে পড়তে যাবে 1000 টাকা নিয়ে যাস। ঠিক আছে। কি রে গুনে নে? না গুনা কি আছে, তুমি তো দিয়েছো। না না টাকাটা গুনে নে, আজকাল মানুষ নিজের চোখকে বিশ্বাস করতে হয় না, আমি গোটা একটা আলাদা মানুষ। ওই 600ই আছে। আচ্ছা টুকাই, আমার নিজের মাটি ইস্ত্রি করে নিয়ে আয়, কাল তো আমার ইন্টারভিউ আছে, সবই তো জানিস। আচ্ছা। এ শোন শোন, তোর স্যারকে বলবি সপ্তাহে 2 দিন করে পড়াতে, এটা দুপক্ষেরই লাভ, বুঝলি তো? হ্যাঁ এবার আয়। কে বলতো উনি? কে? অভিযান চ্যাটার্জি, কালোর ইন্টারভিউ, কিন্তু বৃথা এত খাটছে। কেন? ইন্টারভিউতে গেলে রিজেক্ট হয়ে যাবে। তুমি কি করে জানলে? তোকে বলেছিলাম না, মরার পর এমন অনেক ক্ষমতা পাওয়া যায়। কদিন যাক তুইও বুঝতে পারবি। চ তোকে একটা জায়গায় নিয়ে যাই, তোরই সমকক্ষ। মানে? চল না। হ্যালো হ্যালো ডার্লিং, আর তো একদিন, 24 ঘন্টা। দেখো এতগুলো টাকা আমার পক্ষে এখনই জোগাড় করা খুবই ইম্পসিবল। মিশন ইম্পসিবল দেখেছো? বেশ ভালোই লাগে কিন্তু সিনেমাটা, তাই না? কিন্তু বাংলা সিনেমা, কোনো মাথা মুন্ডু নেই।
ঠিক তোমার কথার মতো, বাবা এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর ছেলে বলছে নাকি তার পক্ষে 50 লাখ টাকা, সরি 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 1 কোটি টাকা জোগাড় দেওয়া নাকি ইম্পসিবল। জোকস অফ দ্য ইয়ার, দেখো আমাকে প্লিজ ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বলো। না আমার করনি, কিন্তু দুটো মেয়ের জীবন নষ্ট করেছ। না আমি তাদের কেউ হই না, আমার লোকের পেছন মারতে ভালো লাগে তাই পেছন মারি। দেখো আমার পক্ষে এখন এতগুলো টাকা কোনোভাবেই জোগাড় দেওয়া সম্ভব না। আমি আমি তোমাকে কথা দিচ্ছি বলে আমি এখন দুটো মেয়ের জীবন এভাবে নষ্ট করব না। ঠিক আছে ছেড়ে দেবো। 18 এপ্রিল ব্লু ওশান হোটেলে রুম নাম্বার 7 ভিডিওটা ছেড়ে দেবো। ছেড়ে দিই, কি বলো? কি করবো বলো, ঠাড়াই আছে আমার, সব দেখে নি আবার রেকর্ডও করে ফেলি। আমি চাইলেই তোর বাপ অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা নিয়ে নিতে পারি, কিন্তু সেটা চুরি হবে, আর চুরি বিদ্যা মহাবিদ্যা, অত বিদ্যান আমি হতে চাই না। কি হলো ডার্লিং, কেউ মিউট বাটন টিপে দিয়েছে? আর কোনো উপায় নেই? আছে তো, তুমি আমাকে 1 কোটি টাকা দিয়ে দাও আর আমি তোমাকে তোমার প্রাণটা দিয়ে দেবো। আপনি কেন বুঝতে পারছেন না, আমার বাবা যদি জানতে পারে আমি তার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা নিয়েছি কী হবে আমার, বুঝতে পারছেন? আর তোমার বাবা যদি জানতে পারে দুটো মেয়েকে রেপ করে প্রশাসনের সাহায্য নিয়ে তাদের ফ্যামিলিকে হুমকি দিয়ে দাপ্রাণি দিয়ে পিষে রেখেছ, তাহলে তোমার বাবা খুশি হবে তো? আপনি এত কিছু কী করে জানতে পারলেন? ওই যে ঠাড়াই, যাক অনেক কথা হলো, কালকের মধ্যে যদি টাকাটা না পাই তাহলে কিন্তু ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলবে। ওকে, কিন্তু আর নাম্বারটা পুলিশের কাছে দেওয়ার ভুলটাও করো না, ব্ল্যাকমেলের থেকে দুটো খুন বেশি অপরাধযোগ্য। তা রাখি ডার্লিং, কালকের জন্য টাকাটা পাই। দেখলি? হ্যাঁ, এবারও কি করবে জানিস? কি তুই এটা করলি? কি আমরা ওকে আটকাবো না? নিয়তির সাথে খেলার অধিকার কারণ নেই রে। ওই দেখ, চল বাড়ি ফেরা যাক, গল্প দেখলি, এবার তো মোরালটাও শুনতে হবে। তো অজিত, প্রথম লোকটাকে মনে আছে? অভিযান? হ্যাঁ, অভিযান এন্টারপ্রাইজের মালিক। ইন্টারভিউ থেকে রিজেক্ট হয়ে এবং বন্ধুর কাছে অপমানিত হয়েও ও কিন্তু হার মানেনি। ব্যাংকের থেকে লোন নিয়েছিল, শুরুর সময় জানিস 1000 টাকা ওর পকেটে ছিল না, এখন 1 কোটি টাকার মালিক। এখন মানে? তোকে যে ঘটনাটা বললাম সেটা 7 বছর আগেকার। অভিযান এখানে আর থাকেও না। আচ্ছা, তোদের কলেজের ওখানে একটা পাগল আছে মনে আছে? হ্যাঁ, ওই চায়ের দোকানের সামনে বসে থাকতো। হ্যাঁ, উনি কে বলতো? কে? তোর সমকক্ষ, অরুণাভ চক্রবর্তীর বাবা ঋদ্ধিমান চক্রবর্তী। মানে? একবারও ভাবলি না তোর মৃত্যুর পর মায়ের কী হবে? মায়ের কথা ছেড়ে দে, আমাদের বোনের কী হবে সেটাও ভাবলি না? খুব বড় ভুল করেছিস তুই। দাদা, আমি আমি জানি আমি ভুল করেছি, আমি আমি আবার ফিরে যেতে চাই, আমি আবার নতুন করে বাঁচতে চাই। সেটা বড় কথা নয়, যা হয়েছে তা হয়েছে, বদলানো যাবে না।
চল আমার সাথে পরলোকে জীবন কাটাবি। না আমি কোথাও যাব না দাদা, আমি আমি আর একটা সুযোগ চাই, আর একটা সুযোগ দাও একটা। হাসালি ভাই, যদি এটা সম্ভব হতো নেতাজি আবার জন্মে দেশটাকে বাঁচিয়ে তুলত রে। কে নিয়েছে কে নেয়নি আমি জানি না, কিন্তু আমি আবার জন্ম নেব। ওকে, যদি পারিস জীবনটাকে নষ্ট হতে দিস না রে, মনে থাকবে দাদা। গুড বাই দাদা। দাদা দাদা কোথায় গেলে দাদা? দাদা যদি পারিস জীবনটাকে হাতছাড়া দিস না রে। না আমি আমি এসব কিছু করব না। এতক্ষণ ভুল ভাবছিলাম আমি, এসব এসব কোনো সলিউশন হতে পারে না। না এগুলো কোনো কিছু সত্যি না, সব স্বপ্ন ছিল আমার, সব স্বপ্ন। অজিত, হ্যাঁ আজকে কলেজ? না রে আমার না শরীরটা খারাপ, আমি না আজকে যাব না কলেজে। কি রে অজিত, 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 অজিত ভাই, অজিত ভাই, তুই একটা মেয়ের জন্য, অজিত, অজিত বিদায় নাও নির্দ্বিধায়, কার সুবিধায় তুমি যাবে সে। গুণমেঘ ভাঙা পা এইভাবে নির্বিকার থেকে যাবে, ভূমি রূপ বদলাবে তুমি জলবায়ু সাঁতলাবে থেকে যাবে। কেউ এলো না এলো না, কেন বোঝাতো গেল না মুঠোর মুখোশে, কেউ কথা রাখল না কাছে ডাকল না জিভের মুদ্রা দোষে মুখোশে। বিদায় বিদায় নাও নির্দ্বিধায়, কার সুবিধায় তুমি যাবে সেই। কাল ফিরে এলে দেখো তোমার